আজ আমি একটি ইমোশনাল লাভ স্টোরি মুভি এক্সপ্লেইন করব। এই মুভির কাহিনীটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার একটি ছোট্ট সাবস্ক্রাইব হয়তো আপনার জন্য খুবই সামান্য, কিন্তু এটি আসলে আমার জন্য অনেক অনেক বড় পাওয়া। মুভির শুরুতেই আমরা দুজন হাইস্কুল ছাত্রের গেমিং কম্পিটিশন দেখতে পাই। স্কুলের বাকি সব ছাত্রছাত্রীরা সেই খেলাটি দেখতে এসেছিল। তাদের মধ্যে দুজন হলো রিনো আর চিরো। এই গেমে জিন নামক একজন জিতে যায়। তাকে জিততে দেখে রিনো খুবই খুশি হয়ে যায় আর চিরো একটু কষ্ট পেয়ে যায়। আর এর কারণ হলো হেরে যাওয়া ছেলেটি হলো চিরোর বয়ফ্রেন্ড আর রিনো জিনকে পছন্দ করত। চিরো আর রিনো ছোটবেলা থেকেই খুবই ভালো বন্ধু আর হেরে যাওয়া ছেলেটিও জিনের সবচেয়ে ভালো বন্ধু। স্কুলের সব মেয়েরা এই দুজন ছেলের উপর ক্রাশ খেত আর সবসময় মেয়েরা তাদের আগে পিছে ঘুরতেই থাকতো। গেমের সময় জিন রিনোকে সাপোর্ট করতে দেখে, তাই সে টিফিনের সময় রিনের টেবিলে এসে বসে আর রিনো ভয় পেয়ে ওখান থেকে বাহানা বানিয়ে চলে যেতে চায়, কিন্তু যাবার সময় সে পা পিছলে পড়ে যায়। আর এরপর জিন এসে তাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? রিনো বলে, হ্যাঁ ঠিক আছি। এরপর সে দ্রুত ওখান হতে চলে যায়। এরপর রিনো একটু আপসেট হয়ে গিয়েছিল, কারণ তার পায়ে একটু দাগ ছিল। সে ভাবছিল হয়তো জিন সেই দাগটি দেখে ফেলেছে। রিনো সবসময় লুকিয়ে লুকিয়ে জিনকে দেখত। এরপর রিনোর ফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে নিয়ে স্কুল থেকে ঘুরতে চলে যায় আর জিন আর রিনোকে বলে তারা যেন একসাথে বাসায় চলে যায়। এরপর রিনো জিনের থেকে প্রায় 10 ফিট দূরে দূরে হারছিল, কারণ সে কি বলবে সেটাই সে বুঝতে পারছিল না। এটা দেখে জিন তাকে বলে, আমি কি বেশি দ্রুত চলছি? রিনো বলে, না। সত্যি বলতে রিনো অনেক ভয় ভয়ে ছিল, কারণ জিনের উপর তার মারাত্মক রকমের ক্রাশ ছিল আর এজন্য সে কি করবে সে এটাই বুঝতে পারছিল না। আর ট্রেনে যাওয়ার সময় জিন রিনোকে সাইডে নিয়ে তাকে সেভ করে রাখে আর ওখানেই রিনোর ডায়েরিটা পড়ে যায়। পরের দিন ক্লাসে এক্সাম ছিল আর রিনোর সিট ঠিক জিনের পেছনেই ছিল। কোশ্চেন পেপার দেওয়ার সময় জিন রিনোকে কোশ্চেনের সাথে একটি নোট দেয় আর যেখানে লিখা ছিল, আমি কি ক্লাসের পর তোমার সাথে একা কথা বলতে পারি? আর এটা দেখে রিনো অনেক খুশি হয়ে যায়। সে ভাবে জিন হয়তোবা তাকে প্রপোজ করবে। এরপর পরীক্ষা শেষে রিনো জিনের কাছে গেলে জিন তাকে তার ডায়েরিটি দেয়, যেটা সে ট্রেনে ফেলে এসেছিল। আর এই ডায়েরিটি জিন ট্রেনে খুঁজে পেয়েছিল আর সে ডায়েরিটি পড়েও ছিল, তাই জিন রিনোকে দুঃখিত বলে। রিনো ডায়েরিটি নিয়ে দ্রুত সেখান থেকে চলে আসে। এরপর জিনো তখন তার পিছন পিছন যেতে থাকে। এরপর রিনোর কাছে গিয়ে জিন বলে, আমার কথা তো শেষ হয়নি, তুমি চলে আসলে কেন? আর সে আরো বলে, রিনো আমি তোমাকে পছন্দ করি। এখান থেকেই তাদের দুজনের প্রেমের গল্প শুরু হয়ে যায়। এর পরের দিন থেকে তারা একসাথে লাঞ্চ করত। ধীরে ধীরে তারা একে অপরকে বুঝতে চেষ্টা করছিল। আর অন্যদিকে স্কুলের বাকি সব মেয়েরা জিন আর রিনোকে একসাথে দেখে রিনোর উপর অনেক রেগে যায়। তারা রিনোকে বিরক্ত করতে থাকে, তবে রিনো তা এড়িয়ে যায়। একদিন রিনো জিনকে তার বাসায় নিয়ে যায়। রিনো তার দাদুর সাথে থাকে। ছোটবেলায় অ্যাক্সিডেন্টে তার মা বাবা মারা যায়। জিন এখানে অনেক ভয় পাচ্ছিল, কিন্তু রিনোর দাদু খুব ভালো মনের মানুষ ছিল। সে জিনের সাথে খুব ভালো ব্যবহার করে আর এরপর স্পেশাল অমলেট রান্না করে জিনকে খাওয়ায়। খাওয়ার সময় রিনো পানি আনতে রান্নাঘরে যায়। সেখানে রিনো পা পিছলে পড়ে যায়। এর আগে যখন রিনো পড়ে যেত তখন সে একাই উঠতে পারত, কিন্তু এখন সে পা সরাতেই পারছিল না। এরপর তার দাদু তাকে হসপিটালে নিয়ে যায়। এরপর ডক্টর অনেক পরীক্ষা করার পর কিছুই খুঁজে পায় না। তখন ডক্টর বলে তার কিছুই হয়নি, কয়েক ঘন্টার মধ্যে এটা এমনিতেই সেরে যাবে। এরপর কিছুক্ষণ পর রিনো ঠিক হয়ে যায় আর একা একাই হেঁটে হেঁটে বাসায় চলে আসে। এর পরের দিন স্কুলে একজন তাকে ঘড়ি ধরতে দিলে তার রিনোর হাত থেকে পড়ে যায়, কিন্তু পরক্ষণেই রিনো সেটা তুলে নেয় আর এটা জিন তখন লক্ষ্য করছিল। তাই জিন রিনোকে নিয়ে অনেক চিন্তা করছিল। জিন রিনোকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? এরপর রিনো বলে, তুমি চিন্তা করছো কেন? দেখো আমি একদমই ঠিক আছি। আর হঠাৎ করেই জিন রিনোকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে কিছুই হতে দেব না। আর তারা দুইজন সেখানে ইমোশনাল হয়ে একে অপরকে কিস করে। এরপর রিনো হঠাৎ করে দাঁড়ানো থেকে বসে পড়ে আর সে উঠতে পারছিল না। আর এর কারণ হলো রিনো পায়ে কোনো অনুভূতি পাচ্ছিল না। আর একই ঘটনা তার সাথে বারবার হতে থাকে আর এজন্য তাকে আবারও হসপিটালে নিয়ে আসা হয়। এবার রিনোকে সকল টেস্ট করার পর ডক্টর বলে, রিনোর অ্যালেক্স নামক একটি অসুখ হয়েছে। এই অসুখের ব্রেন থেকে বডি পার্টে সিগনাল যাওয়া স্টপ হয়ে যায়
আর এজন্য বডিকে ইচ্ছে মতো নাড়াচাড়া করা সম্ভব হয়ে ওঠে না। হসপিটাল থেকে ফেরার সময় দাদু যাতে চিন্তা না করে তাই রিনো কিছুই হয়নি এমন একটি অভিনয় করে। এরপর রিনো স্কুলে গিয়ে অ্যালেক্সের বিষয়ে নেটে সার্চ করে আর সেখানেই রিনো দেখতে পায় এই অসুখ লক্ষজনের মাঝে শুধুমাত্র একজনের হয়। আর এই অসুখের ফলে প্রথমে বডির বিভিন্ন পার্ট যেমন হাত পা মুভ করা বন্ধ করে দেয়, ধীরে ধীরে সম্পূর্ণ বডি কাজ করা বন্ধ করে দেয়, যার ফলে কথা বলা সম্ভব হয়ে ওঠে না, সে তার ইচ্ছে মতো খাবারও খেতে পারবে না। এখনো পর্যন্ত এই অসুখের ঔষধ তৈরি হয়নি, তাই এই অসুখের করুণ পরিণতি হলো বডি প্যারালাইজ হয়ে যাওয়া। আর এসব জেনে রিনো অনেক ভেঙে পড়ে। এখন ট্রেনে ফেরার সময় সে যা যা করতে চায় সে এগুলো তার ডায়েরিতে নোট করে রাখে, যার প্রথমটি ছিল সে জিনের সাথে অনেক দিন ডেটে যেতে চায়, দ্বিতীয়ত দাদুর জন্য অনেক সুন্দর একটি গিফট কিনতে চায়, তৃতীয়ত স্পোর্টস ফেস্টিভালের রিয়াল কন্টেস্টে অংশগ্রহণ করতে চায়, আর সে অনেক খাবার খেতে চায় যেগুলো তার অনেক পছন্দ, জিনার চিরর বার্থডে সেলিব্রেট করতে চায় এবং সবাই একসাথে ঘুরতে গিয়ে ছবি তুলতে চায়। ট্রেন তার গন্তব্যে আসার পর রিনো লক্ষ্য করে সে দাঁড়াতে পারছিল না। অন্যদিকে রিনো এখনো বাসায় না যাওয়ার কারণে তার বন্ধুরা তাকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। এরপর জিন রিনোকে স্টেশনে এসে বসা অবস্থায় দেখতে পায়। এরপর রিনো জিনকে তার অসুখের কথা বলে দেয় আর বলে এখন থেকে আমাদের মেলামেশা বন্ধ করে দেওয়া উচিত, আর তা না হলে তুমি আফসোস করবে, আর এজন্য তুমি আমার থেকে অনেক দূরে সরে যাও। আর রিনোর এই কথা শুনে জিন বলে আমার সিদ্ধান্ত তুমি নিচ্ছ কেন, তুমি তো এটা জানো না যে আমি কি অনুভব করছি, তুমি এখনই এমন বলছো কেন, আমি এটা নিয়ে কখনোই সিন ক্রিয়েট করবো না, আমি অবশেষে সেই মানুষটিকে খুঁজে পেয়েছি যার সাথে আমি সারা জীবন থাকতে চাই। এরপর তারা স্পোর্টস ফেস্টিভ্যালে চলে আসে। এরপর আমরা দেখি রিয়াল এক গেমে জিন আর রিনো অংশগ্রহণ করে করেছে, কিন্তু অর্ধেক যাবার পরে রিনো পড়ে যায়, কিন্তু বাকিরা গেম কমপ্লিট করে ফেলে। সবাই এসে তখন রিনোকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলে, আর তখন জিন বলে আমরা যদি জিততে না পারি সেটা কোনো সমস্যা নয়, কিন্তু গেমের মাঝে কুইট করা ঠিক হবে না, চলো আমরা গেমটা শেষ করি। এরপর জিন রিনোকে ধরে সবার উৎসাহের মাধ্যমে ধীরে ধীরে গেমটি শেষ করে, আর কিছুদিন এভাবেই কেটে যায়। আর রিনো দিন দিন আরো দুর্বল হয়ে যায়। বাসায় রিনো কোনো কাজই করতে পারে না, তার দাদু সব কাজই করে দিত আর এটা নিয়ে রিনো অনেক আপসেট ছিল। এরপর একদিন রিনো আর স্কুলে যায় না, জিন তখন রিনোর খবর নেওয়ার জন্য তার বাসায় চলে আসে। রিনো জিনকে দেখেই ইমোশনাল হয়ে পড়ে আর রিনো অনেক কষ্টে জিনের কাছে এসে জিনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। জিন রিনোকে ভেতরে নিয়ে ফ্রেশ করে দেয় আর এরপর তাকে জড়িয়ে ধরে বলে তোমার কিছু হবে না, আমি তোমার পাশে আছি। এরপর জিন রিনোর ডায়েরিতে লেখা ইচ্ছেগুলো একে একে পূরণ করতে থাকে। প্রথমে তারা চার বন্ধু মিলে একসাথে ঘুরতে যায়, এরপর তারা চিরর বার্থডে সেলিব্রেট করে আর একসাথে ছবি তোলে। রিনো জিনকে বলে তার সাথে দুদিনের এক ভ্রমণে যেতে চায়, আর এর কারণ হলো এরপর হয়তোবা সে আর কোথাও যেতে পারবে না, কারণ এখন সে অসুস্থ হলেও একটু হাঁটতে পারে। এরপর রিনো তার দাদুর কাছ থেকে অনুমতি নিয়ে জিনের সাথে টোকিও যায় ঘুরতে। তারা দুইজন একসাথে অনেক ভালো সময় কাটায়, ছোট ছোট সকল বিষয়গুলো উপভোগ করে তারা, একসাথে এক রুমে থাকেও তারা, পছন্দের খাবার খায়, সানসেট দেখে। আর এখন রিনো স্টিক ছাড়া হাঁটতে পারে না। তখন রিনো বলে সে তার মা বাবার সাথে অনেক সুন্দর একটি জায়গায় ঘুরতে গিয়েছিল, যেখান থেকে সকল তারা একসাথে দেখা যায়। মনে হচ্ছিল আমি যেন তারার রাজ্যে চলে গিয়েছি, আমি ওখানে তোমার সাথে একবার হলেও যেতে চাই। পরের দিনই তারা ফোন বন্ধ করে ওই স্থানের দিকে চলে যায়। আর এটি ছিল দুর্গম একটি জায়গা যেখানে সুস্থ স্বাভাবিক মানুষেরই যেতে কষ্ট হতো। তখন জিন রিনোকে কাঁধে করে অনেক রাস্তা পার করে অবশেষে ওই স্থানে চলে আসে। আর জায়গাটি আসলেই অনেক সুন্দর ছিল, পুরো গল্পের বইয়ের মতো। তারা সেখানে একসাথে এসে একে অপরকে কিস করতে থাকে। আর তখন জিন রিনোকে বলে আমরা আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একসাথে থাকব। রিনো বলে আচ্ছা ঠিক আছে। এরপর তারা একসাথে রাতের আকাশের তারা দেখে
দেখতে থাকে। পরের দিন তারা বাসায় ফিরে আসে। কিছুদিন পর জিন রিনোকে হুইলচেয়ারে করে স্কুলে নিয়ে আসে। স্কুলের সবাই রিনোর এই অবস্থা দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ তারা বুঝতেই পারছিল না যে রিনোর ঠিক কি হয়েছে। এরপর ক্লাসে এসে রিনো সামনে যেয়ে তার সহপাঠীদের উদ্দেশ্যে কিছু বলতে চায়, আর তখন সে বলে, আমার অ্যালেক্স নামক একটি রোগ হয়েছে, আমি হয়তো এর পর থেকে ঠিক মতো চলতেই পারবো না, এতে তোমাদের কিছুটা ডিস্টার্ব ফিল হবে, আমি বুঝতে পারি, আর এরপরও আমি আশা করি তোমরা এটাকে মানিয়ে নেবে, তোমরা একটু হলেও সাপোর্ট করবে আমাকে, আমি তোমাদের সাথে এই স্কুল থেকে গ্র্যাজুয়েশন শেষ করতে চাই, আর এটাই হলো আমার সবচেয়ে বড় স্বপ্ন। এরপর রিনোর সাথে সাথে জিন, চিরো আর কিরিতা নিয়েও সবাইকে এটা একসেপ্ট করার জন্য অনুরোধ করে। আর এরপর সম্পূর্ণ ক্লাস দাঁড়িয়ে রিনোর কাছে এসে বলে, আমরা সবাই তোমার সাথেই আছি, তুমি ভয় পেও না। এরপর কিছুদিন পর থেকেই রিনোর সম্পূর্ণ বডি মুভ করা বন্ধ করে দেয়, অর্থাৎ সে এখন নিজে নিজে কিছুই করতে পারে না। আর এখন জিন প্রতিদিন স্কুল শেষে হাসপাতালে এসে রিনোর যত্ন নেয়, তার দাদু তখন বাসায় চলে যায়, আর এভাবেই তাদের গ্র্যাজুয়েশনও সম্পূর্ণ হয়ে যায়, আর জিন মেডিকেল কলেজে চান্স পেয়ে যায়। আর এজন্য রিনোর দাদু তাকে স্বাগতম জানায়। আর এরপর একদিন জিন রিনোকে নিয়ে স্কুলে আসে। রিনো তখন হুইলচেয়ারে বসা ছিল। রিনো এখন হাত পা নাড়াতে পারত না, শুধুমাত্র মুখে কথা বলতে পারত। এরপর জিন রিনোকে হলরুমের সামনে এনে হলরুমের দরজা খুলে দেয়। আর রিনো তখন দেখতে পায় হলরুমের ভেতরে তার সকল সহপাঠীরাই দাঁড়িয়ে আছে। তখন তারা রিনোকে দেখে একসাথে হাততালি দিয়ে রিনোকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য অভিনন্দন জানায়। আর এই দৃশ্য দেখে রিনো ইমোশনাল হয়ে পড়ে। তখন জিন বলতে থাকে, আর ঠিক এভাবেই আমরা সামনের দিকে এগিয়ে যাব, হয়তো এই পথে আমরা অনেক কিছুই মিস করে যাব, কিন্তু দিন শেষে সবাই এগিয়ে যায়, আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। গল্পের কাহিনীটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন। আর সবশেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার একটি ছোট্ট সাবস্ক্রাইব হয়তো আপনার জন্য খুবই সামান্য, কিন্তু এটি আসলে আমার জন্য অনেক অনেক বড় পাওয়া।